সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি কুড়িল ফ্লাইওভারের বিশ্ব রোডে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন মাত্র 7:45 বাজে, সাধারণ মানুষজন আসছে। হ্যাঁ, এই মুহূর্তে আমার সামনে একটা অবশ্য দেখতে পাচ্ছেন যে মাইক্রো এসে দাঁড়াইছে। তো বেশ কিছু মানুষজন এখানে জিজ্ঞাসাবাদ করতেছে আর কি, যে বরণী যাবেন কি না, মহাখালী যাবেন কি না, এভাবে। আজকে হচ্ছে লকডাউনের কঠোর লকডাউন, যেটাকে বলে কঠোর লকডাউনের প্রথম দিন। তো আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতে চাই যে মোটামুটি এই লকডাউনটা কত পার্সেন্ট ঠিক হয়, কারণ এই গরিব অসহায় মানুষদেরকে অফিস আদালত অর্থাৎ বিভিন্ন কলকারখানা গার্মেন্ট সব কিছু খোলা রাখে, কোনো পরিবহন বন্ধ রেখে আমাদেরকে কেমন লকডাউনে নিয়ে যাচ্ছে, আমরা সেটা জানতে চাই। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, যে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের কীভাবে পকেট ডাউন হচ্ছে। অর্থাৎ এই যে গাড়িটা প্রত্যেকটা মানুষ থেকে ভাড়া নিচ্ছে, সে 100 থেকে 200 টাকা, কোথায় যাবে? বনানী অথবা মহাখালী, এরপরে আর যাবে না। অর্থাৎ আপনার গণপরিবহন যদি যাইতো, তাহলে এক সিট ফাঁকা রেখেও আমরা 10 টাকা বা 15 টাকায় যাইতে পারতাম। সেই 10 টাকা 15 টাকার ভাড়া আজকে আমাদেরকে দিতে হচ্ছে 100 থেকে 200 টাকা। এই মাইক্রো গাড়িটাতে করে যারা গেল, দেখলেন আপনাদের চোখের সামনে যে তারা কি আসলে করোনা মেনটেন করতে পারছে কি না, বা সামাজিক দূরত্ব যেটাকে বলতেছে সেটা মেনটেন করতে পারতেছে কি না। অর্থাৎ গাদাগাদি করে কিন্তু এই মাইক্রো ঘরে সবাই চলে গেল। এবং এটা যে মানে কতটুকু যুক্তিসঙ্গত যাওয়া, এটা কিন্তু আমরা খুব একটা ভালোভাবে বুঝতে পারতেছি না। যদি দর্শক, আপনাদেরকে আরও একটা ঘটনা দেখাইতে চাই। যেমন এই যে এই পাশের এক ভদ্রলোক, জানা এনার হাত ভাঙ্গা, ওনার ওয়াইফ সহ এরা যাবে মিরপুরে। এদের অবস্থাও খুবই খারাপ, জানি না এরা আদৌ গাড়ি পাবে কি না এবং যেতে পারবে কি না। পাশাপাশি পুলিশ টহল দেওয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এর ভিতরে বলতে না বলতেই আমাদের সামনে আরেকটা গাড়ি আসছে, গণপরিবহন যেটা, সেটা হচ্ছে যে একটা ভ্যান গাড়ি এসে পড়ছে। তো এই ভ্যানে করেও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করছে এবং বিভিন্নভাবে হয়রানিরও শিকার হচ্ছে। পাশাপাশি কিছু না পেয়ে বাধ্য এই ভ্যানে চড়েও কিন্তু মানুষ যাতায়াত করছে। দেখুন তাহলে, নিয়ে যাও কটা আজকে আপনি আবার রওনা দিচ্ছেন কি লাগে, কি বাসা পাল্টাইছেন? ও আচ্ছা, নাইট করে এই মাল নিয়ে আপনি কেমনে যাবেন? কোন আমরা এখন মেইন সড়ক ছেড়ে শাখা সড়ক অর্থাৎ কুড়াতুলি বাজার রোডে প্রবেশ করলাম।
আপনারা দেখতেই পারতেছেন যে রাস্তাঘাটে কোনো মানুষজন নেই, কোনো চলাচলের মানে কোনো মানুষজনই আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, খুব কঠোরভাবে লকডাউন চলছে, চলবে ইনশাআল্লাহ, এবং আমিও আপনাদের সাথে প্রতিদিন থাকব। আজকে প্রথম দিন, আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আমি প্রতিদিন খবর ঠিক 1:30 বা 2টার ভিতরে আপনাদেরকে পোস্ট করে দেখাবো যে লকডাউন কীভাবে চলছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পার্সেন্টেজ হিসেবে আমাকে বলবেন, মেহরবানি করে কমেন্ট সেকশানে বলবেন যে আজকে কত পার্সেন্ট লকডাউন চলছে। ধন্যবাদ সবাইকে।